নমস্কার। শুধু দর্শক মন্ডলী, সর্বগ্রে সভাকার চরণী, আমি অতি দীনজনী এই ক্ষুদ্র বাড়ির তরফ থেকে জানাই শত কোটি প্রণাম। তাই প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি এই শেষ পা বিদায় রজনীর অভিনয়ের পরমালা। আজকের পালা শুরুতেই বেহুলা লক্ষ্মীন্দরের শখের বাজার, পরক্ষণে বেহুলা লক্ষ্মীন্দরের শুভ বিবাহ, তারপরে বেহুলার বাসর, বাসরে লক্ষ্মীন্দরের সর্বদংশন, বেহুলার ভাসান ও লক্ষ্মীন্দরের প্রাণদান। সারারাত্রি হবে আজকের এই প্রোগ্রাম। তাই শুরু করতে চলেছি এই শেষ বা বিদায় রজনীর অভিনয়ের পর্বমালা, যার শ্রেষ্ঠাংশ অভিনয় করেছেন ত্রিনয়নী চতুর্ভুজা দেবী মনসা ভূমিকায় শঙ্কর মণ্ডল, চম্পলার অধীশ্বর চাঁদের ভূমিকায় নিপেন মাহাতো, চম্পলার মহারানী সনেকা ভূমিকায় তাপস মণ্ডল, শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দরের ভূমিকায় নিত্যানন্দ মাহাতো, সুন্দরী বেহুলার ভূমিকায় অজয় সরকার, দাসীর ভূমিকায় সুজিত প্রামাণিক ও উজ্জ্বল সরকার, উজ্জয়ীনগর বাচস্পতি সদাগরের ভূমিকায় তাপস সাহা, বাচস্পতি সদাগরের সহধর্মিনীর ভূমিকায় রাজকুমার কর্মকার। তাই শুরু করতে চলেছি এই শেষ বা বিদায় রজনীর অভিনয়ের পরমালা, যার সুন্দর লাইট ও সাউন্ডে আমাদের সহযোগিতা করেছেন পায়েল কয়েল সুপার সাউন্ড প্রোভাইডার মনোরঞ্জন রায়। ইউটিউব চ্যানেলে আমাদের সহযোগিতা করেছেন ভিলেজ লাইভ কালচার। এই চ্যানেলটি আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন আমাদের দলের অভিনয় আপনারা অবশ্যই দেখতে পাবেন। সুন্দর মিউজিক আমাদের সহযোগিতা করেছেন ভাই বন্ধু মিউজিক্যাল হাঙ্গামা। তাই দেবী মা মঠাচরণ আশীর্বাদ মস্তক ধারণ করে শুরু করতে চলেছি আজকের এই পালা বেহুলা লক্ষ্মীন্দরের শখের বাজার। ভারতীয় পুলিশ প্রশাসনকে সম্মান জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই পালা বেহুলা লক্ষ্মীন্দরের শখের বাজার। এই শেষ বা বিদায় রজনীকে সবাইকে শত কোটি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই পালা বেহুলা লক্ষ্মীন্দরের শখের বাজার। আজকে যে আমি বড় আশা করি এই নিকুড়িয়ার জঙ্গল কেটে পরিষ্কার করেছিলাম, সেই আশা আমার সত্যিই পূর্ণ হয়েছে। শখের বাজার বসিয়েছি, সে বাজারে আমি নই, আমার সঙ্গে আমার বন্ধু আছে, আমি বন্ধুকে নিয়ে শখের বাজারে যাব। আর শখের বাজারে গেলেই ওই মেয়েটির সঙ্গে আমার সাক্ষাৎ হবে, শুধু যার জন্য আমি এত সুদূর একখানা বাজার বসিয়েছি। আজকে সত্যি তাকে আমি বলে এসেছি, তার সঙ্গে প্রতিজ্ঞা করেছি আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। সত্যি আমি বুঝতে পারছি না কেন যেন আজকে শুধু তারই কথা মনে পড়ছে। ভালোবাসা যে কি জানা, সত্যি আমি জানতাম না। আজকে এত দুঃখ কষ্ট আমি পাচ্ছি, জানি না ওই মেয়েটি আমার কথা ভাবছে কিনা। তাই শখের বাজারে গেলে আমি সত্যি মেয়েটাকে খুঁজে বের করব। তাই সঙ্গে আমার বন্ধু আছে, বন্ধুকে নিয়ে যাবো। বলে বন্ধু, ও বন্ধু বলে শোনো বন্ধু, আর দেরি নয় চলো তোমাকে নিয়ে আমি শখের বাজারে যাব। আর বলো না বন্ধু, জানো কি আর বলবো, তোমার সঙ্গে বাজারে যাব বলে রেডি হলাম।
তারপর গুজু সাজু করতে আমার একটু দেরি হয়ে গেল। গুজু সাজু নয়, সাজু গুজু। তাই এসো। আর এই সময় এমন একটা ব্যবস্থা হয়েছে জানো আর কি বন্ধু? কি? আমি একটু ছোট ঘরে আছি, তুমি তুমি চলো, আমি যাচ্ছি। হ্যাঁ কোথায় নাকি? হ্যাঁ ওই স্ট্যান্ডে দেখা করো আমার সঙ্গে, কেমন? বেশ, তাহলে দেরি করো না কিন্তু। ওকে ওকে। ভাবিনি এত জানা মন যেন দিয়েছিল বাবার আশায়, ভাবিনি এত জানা ভালোবাসা, ভাবিনি এত জানা ভালোবাসা। Oh,
আমি চলে এসেছি, তুমি তোমায় দেখতে পাচ্ছি না, কোথায়? এ মা, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? বলি না বন্ধু, এই তো আমি। কোথায় যে লুকিয়ে আছো? দেখতে পাচ্ছ না? পর্দা হটাও। এই যে তোমার, বুঝতে পেরেছি। আচ্ছা বলো, তুমি আমাকে ডাকাডাকি করছো কেন? বাজারে নিয়ে যাবো, দেখবো বাজারে কি কোন কোন জিনিস উঠেছে। তুমি কি নিবে, কত দামের নিবে সেটা তোমাকে তো বলতে হবে। 3600 নেবে না 3000 টাকা নেবে? বন্ধু আমি কি একটা জিনিস খাবো বাড়ি? কি? চাই আর বিন খাবো। চাই আর বিন নয়, ওটাকে চাউমিন বলে। ও চাউমিন? আমি চাই আর বিন মনে করছি। না, আর কি খাবে বলো? আর খাবো কি? আর খাবো কি খাবো? ঢোকা বাইর করে খাবো। ঢোকা বাইর করে তুমি যা খেতে চাইবে আমি বলেছি তো তোমাকে নিয়ে দেবো, চিন্তা করবে না, তোমার পেট ভরে যাবে, এত খাবার আছে। চলো বাজারে যাবো, এমনি এমনি ভালো লাগে না। তুমি একটা গান বলো, গানের ছন্দে ছন্দে চলে যাবো। বারোমাল স্ট্যান্ড থেকে বাজার অনেক দূর। ওগুলো কথা বল না, পার্বতী রেখা অনেক দূর, ঠিক কথা বলেছো। বলছি কেদো না, তুমি একখানা গান বলো, গানের ছন্দে ছন্দে চলে যাবে। কি আর বলবো বন্ধু, জানো আমার মনে সুখ নাই, মানে দুঃখ আর দুঃখ। দুঃখ আর দুঃখ? কিসের দুঃখ বন্ধু? আমাদের বাসু আছে না? হ্যাঁ, ওই বাসুর মতো দুঃখ আমার। বাসুর আবার কি দুঃখ হলো? হ্যাঁ, বাসু সার মতো দুঃখ আমার। ওর আবার কি দুঃখ হয়েছে? তাহলে তুমি শোনো, আমি বলছি। বেশ বলো। আমি মরি কপাল গুনেতে, সুখ পাইলাম না শ্বশুর বাড়িতে। আমি মরি কপাল গুনেতে, সুখ পাইলাম না শ্বশুর বাড়িতে। কপাল গুনেতে, সুখ পাইলাম না শ্বশুর বাড়িতে। আমি মরি কপাল গুনেতে, সুখ পাইলাম না শ্বশুর বাড়িতে। এটা আবার কি করছো? এটা আবার কোন ড্যান্স? এটা কাপড় তোলা ড্যান্স। আমার গিন্নি বাবার শালি ছাড়া শ্বশুর বাড়ি সুখ আছে? না, নাই। কিন্তু তোমার বউ একা? হ্যাঁ, এটা তো ভালো হয়েছে, জমি জায়গা সবকিছু ভাগ পাবে তো বাসুর মতো। তারপর কি জানো, ওই আমি রাতে অন্ধকারি যদি যাই শ্বশুর বাড়ি, শালা শালি নাই রে আমার কে দিবে শ্বশুরি। আমি রাতে অন্ধকারি যদি যাই শ্বশুর বাড়ি, শালা শালি
বাড়ি নাই রে আমার কে দিবে শ্বশুর মানে শাশুড়ি তোমাকে শ্বশুরি দিচ্ছে ও দেওয়ার লোক নেই যার জন্য মন খারাপ। আচ্ছা দেখো তোমার গানের ছন্দে ছন্দে চলে এসেছি, এটা কি বাজার? এটাই বাজার, এটা বাজার, এটাই বাজার। মাগে বাজারে মানুষের মাথা কত রে, ইগো মাগে এত মাথা রে বন্ধু। বাজার লাগিয়েছি, মানুষ এসেছে, মানুষ থাকলে তো মাথা থাকবেই নাকি? মানুষের সঙ্গে মাথা, মানুষের সঙ্গে তুমি এসেছো, তোমার সঙ্গে মাথাটা আছে। বাট আমার মাথা নাই। এটা কি? এটা আমার হেড। আরে হেড মানেই মাথা। ও মাগো, তাহলে মানুষের সঙ্গে মাথা, তার মানে সকল মানুষেরা এসে দাঁত বার করে হাসছে কত সাদা সাদা দাঁত রে বন্ধু। এই বাজারের মধ্যে দেখো যাদের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমরা সুন্দর বাজারটা বসিয়েছি তারা এসেছে কিনা। ঠিক কথা বলেছো। তবে শোনো বন্ধু, এই বাজারে তুমি যেই মেয়েটাকে পছন্দ করবে সেটাকে তুমি বিয়ে করবে। হ্যাঁ অবশ্যই। আর যেটাকে আমি পছন্দ করব সেটা শুধু আমি বিয়ে করব। অবশ্যই। আমারটার দিকে লোভ দিবা না। না না, কেন? তোমার স্বভাব খারাপ, তুমি কিন্তু মেয়ে পোটা মাস্টার, তুমি ভালো করে জানো। ঠিক আছে নাও না, আমি তোমারটার দিকে লোভ দেব। তুমি দেখো, তুমি এদিকে পছন্দ করো সব, এদিকে দাঁড়িয়েলা বউ বাবা সব, এই কিছু নেই বন্ধু, আমি কি দেখব? তোমার কপাল খারাপ আছে। ঠিক আছে এদিকটা দেখো। হ্যাঁ দেখো, মানে হাসি কত দাঁত বার করে আমাকে, হরেক রকম পাগল, হরেক রকম পাগলি নিয়া মেলা সোমেলা, সব পাগলি আছে, পাগলি দাঁত বার করে আসে তাই নাকি? হরেক রকম পাগলি নিয়া মেলা সোমেলা, বন্ধু তোমার বাজারে সব পাগলি রো মেলা। পাগলি নয় বন্ধু, ভালো বর্ধমান বলেছো এটা? বর্ধমানে মেয়েকে তুমি পছন্দ করেছ না বন্ধু? ওদের বাড়ি হচ্ছে
উজানি নগরে। উজানি নগর? হ্যাঁ, মাঝখানে যে একটা নদী আছে, পারাপারের ব্যবস্থা করেছো? না তো। চলো আমরা এখনই গিয়ে ওখানে মাছ এসে বসব। কত শখ করে বেটা ছেলে হয়েছে, এখন বলে আমি জলে মরতে যাব। তুমি জলে পেছাব করতে যাবে কেন? তোমার কথা চলতে বলছো কি কি বললে তুমি? মাগি সাজতে বলো না। মাগি নয়, নাবিক ভাই, নাবিক সাজবো আমরা। নাবিকের কেন হবো? নাবি নয় মানে আমরা নিজে পারাপার করব। ও পারাপারে গুলো কি বলে? ওটাকে মাঝি ভাই বলে। মাঝি? হ্যাঁ। আর আমি বলছিলাম মাগি। বুঝলে বুঝলে আমি জলে পেছাব করে যাবো নাকি? না না না, চলো চলো চলো। হ্যালো, তুমি কোথায়? তুমি সরস্বতী পূজাতে কেন দেখা করলে না? তুমি বুঝো না আমার মনের ব্যথাটা, তুমি বুঝো না মাই। আর সেদিন বলে রিচার্জ করে দেবো, রিচার্জও করে দিলে না, ফোনও করতে পারিনি। আর বলো না, সরস্বতী পূজার দিনে কেন ফোন করতে পারিনি জানো? ফোনটা আমার মায়ের কাছে ছিল। আমার মা বলছে আমাকে, তুই তুই নিয়ে গেলে খালি তুই সেলফি তুলবি, যার তার নিয়ে যাবি না, ওই জন্য নিয়ে আসলাম না। তুমি দিবা পারবি না এখন? না না, আমি দিতে পারবো না এখন। এই একটু দাঁড়াও প্লিজ, একটু সামান্য। আরে ইংরেজিতে বলতে পারবে না, বাংলাতে বলো। চুমা বলো। হ্যাঁ, কি করে দিব, আমার সখীরা আছে না, হাট আমি দিতে পারবো না। ঠিক আছে, আমি গাছের আড়ালে গিয়ে দিচ্ছি। হ্যাঁ, গাছের আড়ালে। এই শুনো, আমি কি বলছি জানো? এখন এখন হবে না বুঝলে, রাত 12টার দিকে ফোন করবো। হ্যাঁ, আমি একাই থাকি একটা ঘরে। হ্যাঁ ঠিক আছে। মোবাইলে হাত দিতে দিবে না জানিস? ঠিক আছে, বলবো না। আমি তোমার কাছে কেন এসেছি জানো? কেন সখী? উজানি ও চম্পারণ মাঝে তিনি কুড়িয়ার জঙ্গল ছিল, সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো হয়েছে। মা তাই নাকি? তাই আমি তোমার সঙ্গে নিয়ে যাবো সেই বাজারে। এবার তুই বলবি আর আমি যাবো না, কখনো হয়? যাবো, সেটাই তো ভাবছি। হ্যাঁ, কিন্তু সখী বাজারে যাবো, মোবাইল নিয়ে যাবো না। কেন? এই ভিড়ে যদি মোবাইল হারিয়ে যাই? মোবাইল রেখে দেবো। কোথায় রাখবি? এখানে রেখে দেবো। এখানে বলতে আমার বাড়ি। কেকু কেকু মোবাইলটা ধরুন তো। হ্যাঁ মশাই, রাখছেন কেন? আরে অবশ্য মানুষ সখি, কেকু বললাম তো রেগে গেল লোকটা, বলতো। অবশ্য নয়। কি রে? অসভ্য, অসভ্য। কেকু বললাম তো রেগে গেল। আচ্ছা তুই বলতো, জ্যাঠা যদি জেঠু হয় তাহলে কাকু কেন কেকু হবে না বলতো? না হতে তো হবে, হতে পারতো। ঠিক বলেছি, তোমার কথাই ঠিক সখি। ঠিক না? কিন্তু আমাদের অনেক বিলম্ব হয়ে যাচ্ছে, আমাদেরকে সেই বাজারে যেতে হবে। চল, এত দেরি করব না। ঠিক আছে চলো। চল ধরে চল। ওহ
সখী, সামনে বিশাল বড় নদী, এই নদীটা পার হয়ে যেতে হবে আমাদের কৃষি বাজারে। কি করে এই নদীটা পার হয়ে যাব তার বুদ্ধি তুমি বলো। বলছি কেউ যা আসবে না, চলো বাড়ি, চলো বাড়ি। না না সখী, একটু অপেক্ষা করো বন্ধু। আমার কাছে বুদ্ধি আছে, কাপড় ভিজবে না, মেলা দেখে চলে আসবে। আর ঠান্ডাতে কাপড় ভিজলে তো চলবে না। খুব বুদ্ধি মনে হবে না? সেই বুদ্ধি, আমার হ্যাপি বুদ্ধি। মনে করে যে জলে এক পা দিলাম, একটু কাপড় চাললাম, ধীরে ধীরে নামছি কাপড় চাড়ছি, ধীরে ধীরে নামছি কাপড় চাড়ছি, পোটা আনতে পারি। বন্ধু বলো, নদীতে কিন্তু নতুন জল হয়েছে, আমাদের নৌকো ছাড়া কেউ পার হতে পারবে না। তুমি ঠিক বলেছো। আর জোর করে যদি কেউ এই নদীতে নেমে যায় না, বড় বড় চোখ আছে যেখানে সে ধরে আকাম করে দিবে, করে হ্যাঁ ঠিক রক্ত বের করে দিবে। তার মানে আমাদের নৌকো ছাড়া কেউ পার হতে পারবে না। তুমি আর কথা শুনে চোখ বন্ধ করে হাঁটছো? দেখো সখী, তুমি যেভাবে পার হয়ে যেতে চাইছো সেভাবে পার হওয়া যাবে। কেন রে, যদি কেউ দেখে নাই? শরম খাওয়ার কথা না, লজ্জা পাওয়ার, লজ্জা পাওয়ার কথা। দেখো নদী যখন রয়েছে, নিশ্চয়ই মাঝি ভাইরা রয়েছে। তুমি মাঝি ভাইদেরকে ডাকো। ঠিক আছে, আমি ডাকছি। বলি এ মাঝি ভাই, বলি বন্ধু কি হলো তোর বন্ধুর গোষ্ঠী বেশি রে? এই আমার সঙ্গে রাগারাগি কেন? রাগারাগি করবো না, মানে কি হয়েছে? ভালো করে শোনো, তুমি শোনো, সঙ্গ নয় শোনো, শোনো। দেখো তুমি যেভাবে ডাকছো কেউ সারা দেবে না। কিভাবে ডাকবে? মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাকো। মিষ্টি করে কোকিল কণ্ঠে? হ্যাঁ। ও প্রাণ কোকিলি রে, সত্যি না ডাকি যার শীত বসন্তের কালে। বন্ধু এটা কোকিল নয়, কোকিলের বাচ্চা কাছে মা না। বন্ধু না, ওপার থেকে আমাদেরকে কেউ মিষ্টি মধু শুরু ডাকছে। তবে এইভাবে ডাকলে আমরা সাড়া দেবো না বন্ধু। ডাকলে ভালো করে তাহলে সাড়া দেবো, নাহলে দেবো না, কেমন? সেই বলো। হ্যাঁ, সাড়া তো কেউ দিল না, কেউ দিচ্ছে না। আসলে তাহলে কি করে যায় সখী? কি করে যায় বলতো? চলো একসঙ্গে সুর মিলিয়ে ডাকি, মাইকের মতো আওয়াজ হবে। ও বলিও কণ্ঠ নাম কি? বলে
ছড়ি হারমোনিয়াম তাবলাও নাম নয়, ওদের নাম আছে, ওরা পরিচয় আমাদের কাছে লুকিয়ে রেখেছে আর এগুলো উল্টো পাল্টা কথা বলেছে। শোনো বন্ধু, ওরা যদি আমাদের পরিচয় না দেয় আমরা পার করবো না। শুনি ওদের নাম কি কেমন। ও তোমরা কে, তাই বলছি শুনো, ওরা যখন পরিচয় দিয়েছে তাহলে ওদের কাছে একটু তুমি ছলনা করি আমরাও ছেড়ে দেব না। সবে সখী রে পানি
চাইলাম একটা জিনিস দিতে চাইলো ওরা আরেকটা জিনিস ওরা কানের সোনা দিবে আমরা নেব না আমি বলি তুমি কামসোনা 10 টাকা নিবে আমি 1 টাকা নিব চিটি চিটি খাবো এটা চিটি খাওয়ার নয় বন্ধু তাহলে কেমন যেই কাকে চেয়েছি সে নিশ্চয়ই বুঝতে পেরেছে তোমাকে আমি দেব না আমি ওকেই দেব তাই বলছি আর দেরি করা যাবে না চলো পার করে দেই পালাচ্ছো কোথায় তুমি আর বন্ধু আরে কি হলো বন্ধু শুনো শুনো কোনো রাগ করতে হয় না এসো না এই এই জায়গাটা ভালো নয় খুব খারাপ বন্ধু শোনা বন্ধু এই মোরা এই মোরা আচ্ছা তোমায় কি বলছিলাম আগে বলো তো কি বললে বন্ধু চলো বাজারে যাবো দুজনে দুটো মেয়েকে পটং পটং বলেছিলাম পটং পটং নিয়ে পটাবো পটাবো আর বাজারে যেতে না যেতে ঘাটে এসে চটং চটং তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার বাড়ি কোথায় আমার বলো ফক্ক ফক্ক তুমি কি বলতে চাইছো বলো কেন আমি একটু আমারটা নাম জিজ্ঞেস করব না জিজ্ঞাসা করবে সেটা বললেই হয় এমনি করে রাগ করে চলে গেলে হবে তুমি রাগ করে যাচ্ছি না তোমাকে কিছু বলছি না নাও ঠিক আছে জিজ্ঞাসা করো আমি আর কিছু বলবো না কেমন রাগ করবে না তুমি আচ্ছা না ওই তুমি তো করছো বলি ও গুয়ের কন্যা গুয়ের নাই গুয়ের গুণের গুণের গুণ আমি গুয়ের বলছি মানে গুণ মেয়েটা দেখতে ভালো কিংবা খারাপ যেমনই হোক ওকে এমন একটা সম্মান দিয়ে কথা বলবে যাতে মেয়েটা খুশি হয় যার জন্য বলছে গুণ নাও বলি ও গুণের কন্যা বলি যে তোমারে তোমার নাম কি কন্যা বলো না আমারে তোমার নাম কি কন্যা বলো না সখির লাল তিনি শুনতে ভালো দিয়ে গেল বহরি জয় আলকাতরা সুন্দরী কি জিনিস জানো কি এই যে তোমারই কথা বলি হ্যাঁ বলো না তোমার মাথার চুলগুলো কালো দেখতে লাগছে তোমার কত সুন্দর ভালো তোমার চোখের ভুরু কালো চোখের পাতা কালো তোমার মোচ কালো মুখ কালো বুকের চুল কালো তোমার তাই কালো হচ্ছে জগতের আলো আমাদের কৃষ্ণ ঠাকুর কালো তাই তাকে সবাই আমরা বাসি ভালো তো মেয়েটার নাম যেমন আলকাতরা সুন্দরী আজ থেকে আমার নাম পোড়া মবিল আমরা কালো কালো একদিন সাইড থাকবো একবারে ঠিক আছে নাও আমি কিছু বলবো না হ্যাঁ বলতে পারবা কি তোমার যে মুখ বন্ধ হয়ে গেছে কেমন করে মুখ বন্ধ এই যে তুমি যে মেয়েটাকে বিয়ে করবে হ্যাঁ যখন নিয়ে যাবে যদি জিজ্ঞেস করে আরে লক্ষীন্দর তুই যে বিয়ে করলি তোর বউটার নাম কি রে বেহুল বেহুল আজ নবসূত্র পারে দাও ওরে লক্ষীন্দর তুই বিয়ে করলি রে আহ বিয়ে হ্যাঁ তোর বউটার নাম কি রে বেলা বেলা আর আমাকে যদি জিজ্ঞেস করে কেউ আরে তুই যে বিয়ে করলি তোর বউটার নাম কি রে আমাকে তাহলে শিখিয়ে দাও আমি বইটা চালাতে জানি না আমাকে শিখিয়ে দাও কিভাবে চালাবো আমাকে শিখিয়ে দাও না কেন আমি একা পার করতে পারতাম না আমি যাবো জানে খুব চালাক পারবে না ছাড়বে না এই ভাই বইটা ধরো তুমি চালাও না 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 কি
চলো বন্ধু চলো, ওরে সব সুখী রে পার করিতে তোমার বেলা নিব সখী, তোমার কাম শোনা সখী গো চকি না
আর তুমি আলমারি ওই ড্রেসিং টেবিল দাঁড়াও দেখছি তুমি এভাবে বসছো কেন সখি আমাকে ভয় দেখাবে রে আমাকে ভয় দেখাচ্ছি রে লেলো পুদিনা ও মাটুর আজি ভাই আমার সখিকে ভয় দেখাচ্ছ কেন ওই ভয় দেখাচ্ছি আমি ওইভাবে আসছো কেন আমার সখি ভয় পাচ্ছে যে আমি ডাক্তার জি তুমি ডাক্তার তুমি ডাক্তার তুমি কোন ডাক্তার আমি ঘোষরা ডাক্তার কোথায় লেগেছে পায়ে লেগেছে দেখি কাপড় তুলো দেখি বন্ধু এগুলো বেটা ছেলে না মেয়ে ছেলে মেয়ে ছেলে কেন মেয়ে ছেলে পায়ে এত কালো কালো চুল কেন এখন ক্রিম ব্যবহার করছে যার জন্য এটা মনে হয় ভৈশা মেয়ে মনে হয় কালো কালো চুল কেন কালো আছে মেয়েটা যার জন্য ব্যথা করছে ওখানে না আরে নিচে লেগেছে নিচে এই যে এখানে উফ মা হাত দাও হাত দাও হাত দাও হাত দাও না এখানে হাত দাও সখি আমার পায়ে লাগেনি ছেলেটাকে পা ধরে ছাড়লাম বন্ধু আমাকে মেরে ঠকিয়েছে তাই নাকি হ্যাঁ তোমাকেও ঠকিয়েছে আমাকেও ঠকিয়েছে চলো বাজারে যে দোকানে যাবো না চলো ভুল লাগি তো চলো চলো এই যে দিদি আয়না আয়না নেবে আয়না নেবেন না কি আছে দাদা আয়না আছে আমার কাছে আয়না নেব কি আয়না দেখতে চলবে আয়না হ্যাঁ অবশ্যই চলবে শোনো বন্ধু তুমি যখন নেবে ওদেরকে আমরা অন্য আয়না নিয়ে দেবো এই যে দাদা আয়নাটার দাম কত আমি টাকা দেবো কেমন তোমার পিহিত তোমার দাওয়া ছেড়ে আমরা বাজার ছেড়ে আমরা
শাড়ি লাগবে শাড়ি আট শাড়ি না শাড়ি শাড়ি হ্যাঁ দাদা আজকালকার ছেলেরা শাড়ি পরছে নাকি শাড়িটার দাম কত গো 500 টাকা আমি দেব কেমন না তাহলে আমি নেব শাড়ি লহ লহ সুন্দরী আমি দেব চলো আপনার ওদেরকে ভিজতে দেবো না কেমন কাছে Yeah.
বিজ্ঞান হয়ে যাবো দাঁড়াও। হাই বাপ, ভুল করো কোনদিন কোনো ছেলেরা দুটো মেয়েকে প্রেম করবা না। একটা তো চুল গেল, এর এখন আমি বলে ওর এই বলছে এর, আমি হংকার বিধি তুমি বলে না আমি কার, না ওর না তোমাদের সবার।